চাকদহ মনিন্দ্র বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছায়। দু ঘণ্টায় প্রচেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। রাত 9:30 নাগাদ দশকর্মা দোকানে আগুন লাগে। কল্যাণী, রানাঘাট ও পায়রাডাঙ্গা ফায়ার স্টেশনের তিনটি ইঞ্জিন দীর্ঘ 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। এলাকা সূত্রে জানা যায়, নিরঞ্জন পাল ও পার্থ পাল দু ভাইয়ের চাল এবং দশকর্মা দোকানে হঠাৎই আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত ওই তিন দোকানের মালিকরা অবশ্য এর পিছনে ব্যবসায়িক শত্রুতার আশঙ্কা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি বলে তারা জানান। তবে ওই গলিতে থাকা আরও 25 থেকে 30টি দোকান আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। সমগ্র এলাকার ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আমরা এসে দেখলাম বাজারের ভেতরে একটা দোকানের মধ্যে তিনটে পার্ট ছিল। তিনটে পার্টের মধ্যে কোনো জায়গায় মানে মাটির কিছু জিনিসপত্র ছিল এবং দশকর্মা ভাণ্ডারে বাদ বাকি যা থাকে তাই, তার মধ্যে ওই জায়গাটার মধ্যেই আগুনটা নিয়ন্ত্রিত ছিল। স্প্রেড করতে তো আমরা দিইনি এবং এলাকার সাধারণ মানুষ আমাদের ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই একটা ছোট্ট জায়গার মধ্যেই আগুনটা সীমাবদ্ধ এবং এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা এখন জল দিয়ে ওটাকে স্যালভেজ করছি এবং ড্যাম্পিং ডাউনটাও করছি। আমরা খবর মানে শুনুন, খবর পাওয়ার সাথে সাথেই ওইভাবে তো টাইম আমরা দেখি না, আমাদের কন্ট্রোল রুম ওটাকে নিয়ন্ত্রণ করে, আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসেছি। স্যার, এই চেপা গলিতে সেখানে কি কোনো প্রবলেম ফেস করতে হলো আপনাদের? না, একটু ভিড়ভাড়টা হয়েছিল। আমাদের সমস্ত হোস পাইপগুলোকে ঠিকভাবে যেভাবে বের করা উচিত ছিল সেভাবে হয়নি। একটু প্রথম দিকে সামনে কিছু অসুবিধা হয়েছিল, সেটাকে আমরা ওভারকাম করে নিয়েছি। স্যার, কিসের থেকে আগুনটা লাগলো বলে মনে করেন? এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল। ঠিক আছে, এখন কি আগুন নিয়ন্ত্রণে? পুরোপুরি আগুন নেই। আমাদের চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির 80টি শাখা সংগঠনের মধ্যে মনিন্দ্রহাটে যে কয়টা সংগঠন আছে তারা আমাদের সাথেই যুক্ত আছে এবং সেখানে বিশেষ করে আমরা একটা সভায় উপস্থিত ছিলাম। মনিন্দ্রহাট চাল ব্যবসায়ী সমিতির সম্পাদক সবার প্রথম আমাকে এই বিষয়টা জানায়। সঙ্গে সঙ্গে আমরা চাকদা থানার আইসি বিমান বিভাগকে ফোন করি, তিনি তৎপরতার সাথে ফায়ার ব্রিগেডকে জানায়। তার সাথে সাথে আমারও কাছে নাম্বার ছিল, আমরা ফায়ার ব্রিগেডকে জানাই। সেখান থেকে তিনটি ইঞ্জিন আসে, রানাঘাট, চাকদা এবং কল্যাণী, তারা এসে এই আগুন নিবারণের কাজটা সহযোগিতা করে। কিন্তু প্রারম্ভিক অবস্থায় আমাদের ওখানকার ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে এবং পার্শ্ববর্তী ব্যবসায়ীরা যারা ব্যবসায়ীরা ছিলেন তারা পাশের দোকানকে যাতে আগুন না লাগে তার জন্য জল দেওয়ার থেকে শুরু করে এবং ওই দোকানকে যাতে আর বেশি আগুন মানে ভয়াবহতা না আসে তার জন্য তারা জল দিয়ে নিবারণের কাজে সহযোগিতা করেছেন। কতগুলো দোকানে আগুন লেগেছে? প্রথমে তো একটা দোকানে লেগেছিল এবং তারপরে আরও 2টো দোকান, মোট 3টে দোকানে। মোট সর্বমোট 10-12 লাখ টাকার মতন আমরা আশঙ্কা করছি, তবে এটা কালকে সকালবেলায় ভালো করে বোঝা যাবে। কি থেকে আগুন লাগলো বলে মনে করছেন? এটা খুব সম্ভবত শর্ট সার্কিট, তবে তদন্ত না করলে বোঝা যাবে না। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।